Assalamualaikum. Welcome, my dear lovely viewer, Master House 24 YouTube channel. Amma bukaro shayin. Shabai ke shagatom abong shubeshaarai. Amra shokoli kintu English shikte chai. Kintu English shikte gele amader kintu ekti sentence pattern dorkar hai. Je sentence pattern use kori amra sundor bhabe jekono sentence amra amader bastho jibone amra toiri korte parbo. আর আজকের ভিডিওতে থেকে আমরা সেই বিষয়ে জানতে চাচ্ছি যে কিভাবে আমরা ইংরেজি শিখতে পারি বেসিক সেন্টেন্স প্যাটার্ন ইউজ করে, যেটি হাজার হাজার সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। তাহলে বন্ধুরা, সেটি হচ্ছে তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা তোমরা নতুন রয়েছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বেশি কথা না বলে চলো আমরা কীভাবে আমরা এই সেন্টেন্স প্যাটার্নটা ব্যবহার করে আমরা শত শত হাজার হাজার সেন্টেন্স খুব ইজিলি আমাদের বাস্তব জীবনে আমরা তৈরি করতে পারব। তাহলে সেই স্ট্রাকচারটি কী? সেই স্ট্রাকচারটি হচ্ছে, আমরা প্রথমে পাবো নাউন প্রোনাউন, তারপরে আমরা পাবো বিভার, তারপরে পাবো নাউন প্রোনাউন টু। তাহলে উদাহরণের সাহায্যে আমরা উদাহরণটি আমাদের বাস্তব জীবনে একইভাবে শত হাজার সেন্টেন্স আমরা তৈরি করতে পারব। প্রথমে আমরা যদি বলি বন্ধুরা, তারা ছাত্র বা ছাত্রী, তাহলে দে আর স্টুডেন্টস। তিনি একজন মহিলা কবি, তাহলে শি ইজ আ পোয়েটস। তুমি একজন বীর, ইউ আর এ হিরো। তারপরে আবার বলতে পারি, সে একজন অভিনেত্রী, শি ইজ অ্যান অ্যাক্টরেস। তার চাষে একজন চিত্রশিল্পী, হিজ আঙ্কেল ইজ অ্যান আর্টিস্ট। বালকটি একজন ভালো ছাত্র, দি বয় ইজ আ গুড স্টুডেন্ট। তাহলে আমরা এই বেসিক সেন্টেন্স প্যাটার্নটি ইউজ করার মাধ্যমে যে কোনো সেন্টেন্স আমরা ব্যবহার করতে পারি, যে সেন্টেন্সের মধ্যে থাকবে নাউন প্রোনাউন, বিভার এবং নাউন প্রোনাউন টু থাকবে। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সবাইকে ধন্যবাদ জানিয়ে পরবর্তীতে আমরা আবার নতুন বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ আল্লাহ হাফেজ।